জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আন্দোলনকারীদের মারধর প্রতিবাদে সব ক্যাম্পাসে বিক্ষোভ দুপুরে ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশ দীর্ঘদিনের ভোগান্তি থেকে চট্টগ্রামের ভোটারদের শিক্ষা সনদ বা বৈধ কাগজ দিয়ে নিতে হবে জাতীয় পরিচয় পত্র সেবার মান নিয়ে প্রশ্ন ঘুষ ছাড়া সেবা মেলে না বরগুনার সাবরেজিস্ট্র অফিসে ঘুষ দিয়েও ঘুরতে হয় মাসের পর মাস অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস আওয়ামী লীগ নেতা রিপন সরকার গাজীপুরে মুক্তিমান আতঙ্ দখল বাণিজ্য করেছেন সম্পদের পাহাড় প্রতিবাদ করে নেমে আসে নির্যাত এবং ট্রাম্পকে রিপাবলিকান পার্টি প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা ভাইস প্রেসিডেন্ট ওয়াইফ ও অঙ্গরাজ্যের সিনেটর জেডি ডিফেন্স দেখছিলেন সংবাদ শিরোনাম সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবারে বিস্তারিত কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা গভীর রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনা ঘটে এতে আহত হয়েছেন শতাধিক শিক্ষার্থী সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডিসক্রিপ্ট রিপোর্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের এক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর গভীরাতে হামলা করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ছাত্রলীগের নেতাকর্মীরা রাত একটা চল্লিশ মিনিটে এ হামলা হয় এতে অংশ নেয় বহিরাগত সহ ছাত্রলীগের দেড় শতাধিক নেতাকর্মী হামলায় শতাধিক শিক্ষার্থী আহত হন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত অবরোধ করে বরিশাল পটুয়াখালী মহাসড়ক এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে তারা আন্দোলনে হামলাকারীদের দ্রুত বিচার দাবি করেন শিক্ষার্থীরা নিজেদের অধিকারের জন্য লড়াইটা করতেছি শুরু থেকে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের দৃশ্য এক ফলে এই আমলার প্রতি আমরা আজকে সারা বাংলাদেশে সর্বাত্মক অবরোধের ঘোষণা হয়েছে তারই অংশ হিসাবে বিশ্ববিদ্যালয় মাঠে দাঁড়িয়েছি কোটা দাবিতে আজ থেকে ক্লাস বর্জন ঘোষণা বুগড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সোমবার রাতে কোটা সংস্কারের দাবিতে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে এই ঘোষণা দেন শিক্ষার্থীরা সালমা জাহান নিউজ ডেস্ক দেশ টিভি এদিকে সোমবার দিন ব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের মধ্য দিয়ে দিনে কর্মসূচি শেষ হলেও মধ্যরাতে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা এই সময় নেতাকর্মীদের উপর হামলা ও হলের কক্ষ ভাঙচুরের প্রতিবাদে দুপুর দেড়টায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন ছাত্রলীগ সভাপতি এদিকে হামলার প্রতিবাদে বিকেল তিনটায় দেশের সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলমান কোটা সংস্কারের দাবিতে উত্তপ্ত রাজপথ সোমবার রাজু ভাস্কর্যের পাদদেশে পাল্টে সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রলীগের মাঝে চলে দফায় দফায় সংঘর্ষ দিনব্যাপী চলা সংঘর্ষে প্রায় হাজারখানেক শিক্ষার্থী আহত হয় বলে দাবি দুপক্ষের সংঘর্ষ শেষ হলেও রাতভর থমথমে পরিস্থিতি বিরাজ করে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে ছোট ছোট মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে অবস্থান নেয় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এ সময় স্লোগানে মুখরিত হয়ে টিএসসি আন্দোলনকারীদের হামলায় ছাত্রলীগের প্রায় পাঁচশো নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন তাদের আন্দোলন সুপার ফ্লপ হওয়ার কারণে বিষয়টিকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য আজকে বাংলাদেশ ছাত্রলীগ নেতাকর্মীদের উপর তারা হামলা চালিয়েছে সারা দিনের যদি আমরা বলি বাংলাদেশ ছাত্রলীগ আক্রান্ত হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদেরকে মারধর করা হয়েছে পাঁচ শতাধিক নেতাকর্মী আহত হয়েছে অন্যদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি দিনের কর্মসূচি শেষ হলেও রাতে তাদের উপর হামলার চেষ্টা করে ছাত্রলীগ এ সময় মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটে এর সামনে যেহেতু আমরা একটি যৌক্তিক এবং ন্যায্য দাবি নিয়ে লড়ছি এর সামনে যে আসুক না কেন আমরা বিশ্বাস করি তাদেরকে আমরা জ্বালিয়ে ভর্ষ করে দিতে পারি আগামীকালকে শুধু না আগামীর যে কোনো দিনে যদি এরকম অন্যায়ভাবে আমাদের উপরে হাত দেওয়ার চেষ্টা করা হয় আমরা আজকে ঘোষণা দিচ্ছি আজকের পর থেকে আমরা প্রস্তুত থাকব তাদেরকে ফুমের উড়িয়ে দেওয়ার জন্য রাতভর ঢাকা মেডিকেল কলেজ ও টিএসসি এলাকা জুড়ে সতর্ক অবস্থানে দেখা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আলিমুজ্জামান সাফওয়ান দেশ টিভি ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনভর সংঘর্ষের পর পরিস্থিতি মূল্যায়ন ও কার্যপ্রণালী ঠিক করতে বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন বৈঠক শেষে জানানো হয় হল বন্ধের কোনো নির্দেশনা দেয়া হয়নি তবে শিক্ষার্থীদের নিরাপত্তায় প্রবোস্টরা রাতভর হলে অবস্থান করবেন সোমবার নিজ বাসভবনে হলের প্রবোষ্ট ও হাউস টিউটরদের নিয়ে জরুরি বৈঠক করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম মাকসুদ কামাল ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি নিরাপত্তার স্বার্থে সব হলে বহিরাগত প্রবেশ নিষেধ ও গুজব থেকে বিরত থাকার আহ্বান জানানো হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে এর ประাধ্য তাদের নিজস্ব হল নিয়ে আলোচনা করেছেন কোন কোন হলগুলোতে কি ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে তাদের একটা নির্দিষ্ট দাবি আছে দাবিটা রাষ্ট্র এবং বিচার বিভাগ তারা देखतेছেন তো আমাদের দায় দায়িত্ব হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে প্রশাসনের অংশ হিসেবে ছাত্রদের প্রোটেকশন দেয়া এবং ছাত্র ছাত্ররা যেন সুরক্ষিত থাকে সেই বিষয়টা নিশ্চিত এর আগে সোমবার দিনভর সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের এই সংঘর্ষ চলে সন্ধ্যা পর্যন্ত ছাত্রলীগের দাবি বহিরাগত শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনায় হামলা করায় তাদের প্রতিহত করা হয় মাঝারুল ইসলামের প্রতিবেদন এই চিত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের উত্তরপাড়া এলাকার বিজয় একাত্তর আবাসিক হলের কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ ছড়িয়ে পড়ে গোটা এলাকায় পরিণত হয় রণক্ষেত্রে সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ ডাকে কোটা সংস্কার আন্দোলন অন্যদিকে কোটা সংস্কারের নামে মুক্তিযুদ্ধ বিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে ক্যাম্পাসে অবস্থান নেয় ছাত্রলীগ এর এক পর্যায়ে শুরু হয় সংঘর্ষ বেলা তিনটার দিকে শুরু হওয়া সংঘর্ষ চলে কয়েক ঘন্টা ধরে এ সময় কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে কয়েক ঘণ্টা ধরে চলায় সংঘর্ষ কিছুটা থেমে আসে কোটা সংস্কার আন্দোলনের কর্মীরা আহত সহপাঠীদের নিয়ে ঢাকা মেডিকেলে গেলে কিন্তু বিকেল পাঁচটার দিকে ছাত্রলীগ নেতাকর্মীরা ঢাকা মেডিকেল ও কার্জন হলের দিকে অবস্থান নিলে ফের সংঘর্ষ বাধে এ সময় কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে ঢাকা মেডিকেলের ভেতরে নিয়ে যায় ছাত্রলীগ এখানেও ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এই ঘটনার জন্য বহিরাগত শিক্ষার্থীদের দায়ী করে এখানে কোনো সংঘর্ষ হচ্ছে না এখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনায় বিভিন্ন লোকজন হামলা করেছে নেতাকর্মীরা দেশের সচেতন তরুণ সমাজ ঢাকা বিশ্ববিদ্যালয়কে রক্ষা এগিয়ে এসেছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজাকারের হাত থেকে রক্ষা করতে হবে মাঝারুল ইসলাম দেশ টিভি ঢাকা কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে উভয় পক্ষের আহত হয়েছেন শতাধিক আহতদের মধ্যে রয়েছে নারী শিক্ষার্থীরাও সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ঘটনা ঘটে তাৎক্ষণিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় আহতদের এই হামলার জন্য ছাত্রলীগ নেতা কর্মীদের দায়ী করেন শিক্ষার্থীরা বিস্তারিত ইফতেকার রেজার্ভ প্রতিবেদনে কোটা বিরোধী আন্দোলনে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে দুপক্ষের আহতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে আহতদের মধ্যে নারী শিক্ষার্থীরাও সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঘটনা এ ঘটে আহতদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সংঘর্ষে তাদের উপর হামলার বর্ণনা দেন আহত শিক্ষার্থীরা এ সময় বিনা উস্কানিতে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের উপর দোষ চাপান তারা আমাদের অনেক অনেক পিছন দিক থেকে আমাদের অনেক মেয়েরাও ছিল পিছনে অনেকেই এখন পর্যন্ত চিকিৎসা পায় নিজে আপনারা দেখেছেন হাটাহাটি করছে পরে অনেকে চিকিৎসা না অন্য হসপিটালে গেছে শেষ পর্যন্ত এই হলো পরিস্থিতি আমাদেরকে ভয় দেখানোর জন্য আন্দোলনটাকে ধামা চাপা দেওয়ার জন্য দমন করার জন্য তারা খুবই পরিকল্পিত এই আন্দোলনটা করছে এবং ত্রাস সৃষ্টি করছে আমরা রক্ত দিছি আমরা প্রয়োজন হলে জীবন দিব তারপর হলে আমরা আমাদের অধিকার আদায় করে ছাড়ব এই ঘটনায় আহত হন ছাত্র কয়েকজন নেতাকর্মী আমাদের প্রায় বিভিন্নভাবে ছোটখাটো বড় সবকিছু মিলে প্রায় দশ পনেরো জন নেতাকর্মী আহত হয়েছে সেই জায়গা থেকে আবার আমাদের ঢাকা মেডিকেলে গিয়ে এখন যাই দেখতে পারবেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার আছে সেই মেডিকেল সেন্টারে দেখবেন যে আমার আমার ছোট ভাই হলের প্রার্থী যারা আছে এখন তারা প্রায় দুজন এখনও মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করে আসছিল সাধারণ শিক্ষার্থীরা ইফতেখার রেজা দেশ টিভি ঢাকা ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ও জাতীয় পরিচয় পত্র নিয়ে দীর্ঘ দিনের জটিল প্রক্রিয়া থেকে মুক্তি মিলছে চট্টগ্রাম অঞ্চলের ভোটারদের রোহিঙ্গাদের ঠেকাতে চট্টগ্রাম অঞ্চলে ভোটার তালিকা হালনাগাদ ও জাতীয় পরিচয়পত্র সেবা স্থবির ছিল সাত বছর এবার সতর্কতার সঙ্গে সহজে চট্টগ্রাম অঞ্চলের প্রকৃত নাগরিকরা সেবা পাবেন তবে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার জানান চারদিকে দুর্নীতির মহা উৎসবের এই সময়ে সেবাটি দুর্নীতিমুক্ত থাকবে কিনা সে প্রশ্ন রয়ে যায় নূপুর মাহমুদের রিপোর্টে বিস্তারিত দু সালে দশ লাখ রোহিঙ্গা শরণার্থী মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয় তিন দশক মিলিয়ে তাদের সংখ্যা বাইশ লাখেরও বেশি শুধু কক্সবাজারেই নয় রোহিঙ্গারা ছড়িয়েছে চট্টগ্রাম জুড়ে তারা সমতলে ছড়িয়ে পড়ায় এনআইডি সেবা কার্যক্রমে পড়তে হয় জটিলতায় এই শরণার্থী জনগোষ্ঠী যেন এদেশের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে সেজন্য দু সালে চট্টগ্রাম অঞ্চলে বত্রিশটি উপজেলা ও থানাকে বিশেষ এলাকা ঘোষণা করে নির্বাচন কমিশন তবে বিপাকে পড়েন প্রকৃত ভোটাররা এবার সেই তিক্ততা থেকে মুক্তি দিতে সহজ হচ্ছে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা নতুন নীতিমালা অনুযায়ী চট্টগ্রাম অঞ্চলে যে নাগরিকের একাডেমিক সনদ বা বৈধ কাগজপত্র আছে কেবল তাদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদান করা হবে তবে সন্দেহভাজন রোহিঙ্গাদের আবেদন পড়লে সেগুলো বিশেষ কমিটিতে যাবে এই প্রস্তাব যদি কমিশন মেনে নেয় সেক্ষেত্রে আমরা এটা পরিপত্র আকারে জারি করব এবং আমাদের যে বিশেষ এলাকায় বিশেষ এলাকায় যারা আমাদের বাংলাদেশি নাগরিক আছে যারা মানে বাংলাদেশেই পড়াশোনা করেছে বাংলাদেশেই তারা মানে বংশ পরস্পরায় বাস করছে তাদের এনআইডি পাওয়াটা সহজতর হবে বিশেষজ্ঞরা সহজেই সেবার মান নিয়ে প্রশ্ন তুলছেন এখন এটা নির্ভর করবে নির্বাচন কমিশনের আন্তরিকতা দুর্ভাগ্যবশত আমাদের সারা বাংলাদেশে এখন দুর্নীতির মহোৎসব চলছে অনেকের আশঙ্কা যে এনআইডি সেবা তো দুর্নীতি ঢুকে গিয়েছে যে বিভিন্ন সত্তানাসী মহল অর্থের বিনিময়ে কিংবা স্বার্থের বিনিময়ে তারা রোহিঙ্গাদেরকে এই এনআইডি প্রদান করছে তাদেরকে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করছে নির্বাচন কমিশন বলছে গেল কয়েক বছরে চট্টগ্রাম অঞ্চলের নাগরিকদের ভোগান্তির কোনো সীমা নেই তবে শিক্ষা সনদ বা বৈধ কাগজের ভিত্তিতে এই সেবা দেয়া হলে হাফ ছেড়ে বাঁচবেন চট্টগ্রামবাসী নুকুর মাহমুদ দেশ টিভি ঢাকা ঘুষ ছাড়া সেবা মেলে না বরগুনার সাব রেজিস্ট্রি অফিসে আবার ঘুষ দিয়েও ঘুরতে হয় মাসের পর মাস সেবা প্রার্থীদের অভিযোগ সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রকাশেই কর্মকর্তা কর্মচারীরা নিচ্ছে ঘুষ তবে কারও বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা রেজিস্ট্রার সহক আহমেদ মুসার প্রতিবেদন জানাচ্ছেন ফারজানা ইসলাম সেবা প্রত্যাশীর কাছ থেকে ঘুষ নেয়ার এ দৃশ্য বরগুনার সাব রেজিস্ট্রি অফিসের গুনে গুনে ঘুষ নিচ্ছেন এ অফিসের নকল নবিশ মোহাম্মদ মনির শুধু মনির নয় অফিসে প্রতিটি রুমে প্রকাশ্যে হচ্ছে অবৈধ টাকার লেনদেন ভুক্তভোগীদের অভিযোগ জমির নকল দলিল করা বা দলিলের সই মোহর তুলতে গুনতে হয় বাড়তি টাকা চাহিদা অনুযায়ী টাকা দিলে কাজ হয় রকেট গতিতে আর টাকা কম দিলে শুরু হয় হয়রানি সপ্তাহের পর সপ্তাহ আর মাসের পর মাস ঘুরতে হয় সেবা পেতে অফিসের কর্মীরাই যখন জড়িয়ে পড়েছেন এমন অনিয়মে সেই সুযোগে ফায়দা লুটছে দালাল চক্র আইজ যদি না আর যদি এক সপ্তাহ নাম তা তাহলে লাগবে সতেরোশো এখানে নকল নেতে আইলে এক একজনে এক এক কথা কয় যে একটা তফসিল নেওয়ানে লাগবে দুইশো একটা টোকা লাগে লাগে একশো পেপার আবার দীর্ঘদিন ভাও লাগে আজকে কইবে এক ঘন্টার মধ্যে হয়ে গেছে এতে দেখা যায় যে অনেক দিন পার হয়ে গেছে এই দালালের মাধ্যমে আমি এই এসে কথা বললাম আগামী কালকে আপনি দলিল পেয়ে যাবেন আজকে তিন তিন মাস যাবো তো এখন পর্যন্ত দলিল দিতে আছে এক বছর

আপনারা বলতেছেন এরকম কোন অভিযোগ আমাদের কাছে এই পর্যন্ত আসে নাই তো আমাদের কাছে যদি কেউ লিখিত আকারে অভিযোগ দেয় তা আমরা তার বিরুদ্ধে অবশ্যই তদন্ত করে যদি দোষ প্রমাণিত হয় অবশ্যই ব্যবস্থা নেব বারগুনা জেলা সাব রেজিস্টার অফিসে প্রতিদিন দুই শতাধিক মানুষ সেবা নিতে আসেন তাদের দুর্ঘোপ লাঘবে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর নিউজ ডেস্ক দেশ টিভি সংবাদ সকালে আরো থাকছে ঝিনাইদহে নদীর জায়গা দখল করে গড়ে উঠছে ঘরবাড়ি দোকানপাট খননের অভাবে অস্তিত্ব সংকটে চৌদ্দটি নদী নীরব কর্তৃপক্ষ রিপন সরকার গাজীপুর জেলায় দখল বাণিজ্যের পরিচিত নাম এক সময় ছিলেন ছোট্ট একটি পাম্পের মালিক আর এখন জমি দখল করে গড়ে তুলেছেন রাজকীয় বাড়ি গার্মেন্টস ফ্যাক্টরি ও হাউসিং কোম্পানি এই শত কোটি টাকার মালিক গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন সরকার তৌফিক মাহমুদ মুন্না রিপোর্ট এই রাজকীয় বাড়ি পাম্প গার্মেন্ট সব একই ব্যক্তির এখানে শেষ নয় মির্জাপুরে রয়েছে আলিশান বাগান বাড়ি আর এসবের মালিক গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হোসেন রিপন সরকার ক্ষমতার সাথে সাথে বদলে গেছে তার জীবনযাত্রা তুমি এই ভাষার মালিক গাজীপুর আওয়ালী মানে উনি আপনার রাত হলে গাড়ি থাকলাম তিনটা গাড়ি তিনটা কি ওনার তিনটা গাড়ি উনি গাছপুর থাকেন না উনি বাচ্চাদের নিয়ে সব থাকে জানেন এই পাম্প ছিল একসময় ছোট্ট একটা অংশ দখল করতে করতে পুরো আশেপাশে এলাকা নিজের করে নিয়েছেন রিপন সরকার আশেপাশে যা দেখা যায় সবই তার টাকার বিনিময়ে নয় ক্ষমতা খাটিয়ে দখল করেছেন তিনি সামান্য কয়েক বিঘা থেকে এখন প্রায় শতাধিক বিঘার কাছাকাছি পাম্পের আগে কিছু জায়গায় কিনে দখল করেছেন খালসহ অনেক জমি আবার সেই জমিতে প্লট আকারে বিক্রয়ের জন্য নিজের ফোন নম্বর দিয়ে সাইনবোর্ড ঝুলিয়েছেন রিপন সরকার কিছু সামনে গিয়ে দেখা মিলল একই আবাসন আড়ালে জমি দখলের ব্যবসার মহা উৎসব রিপন সরকার গাজীপুর এলাকার জন্য এক মূর্তমান আতঙ্ক সবাই জানে অথচ ভয়ে চুপ ব্রিজ এলাকায় নদী দখল করছে রিপন সরকার সেখানেও একই পলিসি কিছু জমি কিনে বাকি সব দখল করে বিক্রি ভোকড়ায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বর্ষা সিনেমা হলের বিপরীতে দখল করেছেন এই জায়গা চব্বিশ ডিসেম্বর রাতের আধারে দেয়াল তুলে সড়কটি আটকে দেন তিনি ব্যবসায়ী জালাল সরকারের ছেলে জহিরুলকে রিপন সরকার গুলি করে হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে এসব অভিযোগ অস্বীকার করেন রিপন সরকার জানান বাবার ব্যবসা থেকেই তিনি সব সম্পত্তি করেছেন মানে কিসের আপনি আমার সম্পদ আপনি দেখছেন আমার নতুন করে বলার কিছু নেই যে আমি এখন নতুন করে কিছু করছি বিষয়টা এরকম ব্যবসা বাণিজ্য করি যা প্রতিষ্ঠান আছে সেগুলো নিয়মতান্ত্রিকভাবে আমাদের পারিবারিক যে ব্যবসাটা ছিল ওইটাই আমাদের আপনার পেট্রোল পাম্পের এই পেট্রোল পাম্পটা আমার বাবার নামে আমরা এমন না যে নব্য নব্ব আওয়ামী লীগ ক্ষমতায় আসছে যে আমরা নব্ব আমরা এটা করেছি ওটা করেছি আমরা পারিবারিকভাবে আমরা সচ্ছল পরিবার সুতরাং এগুলো যেগুলো করতেছে এগুলো ইচ্ছাকৃত হয় বরঞ্চ আমি আপনাকে অনুরোধ করব। যে আপনি এই গাজীপুরে আরও অনেক দুর্নীতি হচ্ছে জবাবদিহি না থাকার কারণে রাজদীপিত এমন দুর্নীতি করছেন বললেন টিআইবি এর নির্বাই পরিচালক অল্প সময়ের মধ্যে বিশাল ধরনের অর্থসম্পদের মালিকানা অর্জন এটি কিন্তু এখন আর হস্তক্ষেপ করে না অবাক করে না আমাদেরকে এটি বাস্তবতা এটি কি সার্বিকতা রূপান্তর করা হয়েছে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এমন একটা অবকাশ তৈরি হয়েছে এমনটা চর্চাতে মানে বলবো যে একটা রাজনৈতিক সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ এবং চর্চা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে তফিক মাহমুদ মুন্না টিভি ঢাকা ঝিনায় নদীর জায়গা দখল করে গড়ে উঠছে ঘরবাড়ি দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান দেদারসে চলছে দূষণ আর খননের অভাবে অস্তিত্ব সংকটে পড়েছে জেলার বুক চিড়ে বয়ে যাওয়া চোদ্দটি নদীর সব কয়টি জেগে ওঠা চড়ে চলছে চাষাবাদ তবুও নদী বাঁচাতে দেখা মিলছে না সংশ্লিষ্ট বিভাগের দৃশ্যমান কোনো পদক্ষেপ ঝিনাইদা জেলা শহরের বকচিরে বয়ে গেছে নবগঙ্গা নদী খরস্রোতা এই নদীতে একসময় চলত বড় নৌকা লঞ্চ ও স্টিমার বিভিন্ন পণ্য এক স্থান থেকে অন্য স্থানে আনা আনানো করতে ব্যবহার হতো এই নদী সময়ের সাথে পাল্লা দিয়ে সেই নদীটি এখন মৃতপ্রায় একই চিত্র বেগপতি কপতাক্ষ কুমারসহ জেলা ছোট বড় বারোটি নদ নদীর নদী শুকিয়ে মরাখালে পরিণত হয় কোথাও ফলন হচ্ছে ফসল কোথাও পুকুর কেটে করা হচ্ছে মাছ চাষ সেই সাথে শহরের বর্জ্য ময়লা আবর্জনা ফেলার স্থান হিসেবেও ব্যবহার হচ্ছে এ নদী দূষণে হারিয়ে গেছে দেশীয় প্রজাতির মাছ মানে নদী ভরাট হয়ে গেছে নদীতে কোনো জল আসে না নদীতে পানি নাই আমরা ঠেকই প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি যে নদীরা তাড়াতাড়ি যেন খলন করা হয় এসবের পাশাপাশি থেমে নেই প্রভাবশালীদের দখলের প্রতিযোগিতা তৈরি করা হয়েছে রেস্টুরেন্ট বসতবাড়ি সহ বিভিন্ন স্থাপনা স্থানীয়দের অভিযোগ প্রশাসনের অব্যবস্থাপনায় নদীর এই দুর্দশা এখন তো আস্তে আস্তে বাড়িঘরে একদম নদী বন্ধ হয়ে গেছে নদীর জায়গা থোকা সব আস্তে আস্তে এবার দিয়ে দখল করে নিচ্ছে আমরা হচ্ছে আগে গোসল করেছি কাঁচা ধোয়া করেছি এখন তো এটা আমরা পাচ্ছি না নদীতে অনেক ময়লা মাটি নোংরা পরিবেশ খুবই নষ্ট চৌষট্টিটি জেলায় খাল খনন প্রকল্পের আওতায় ডিপিপি প্রণয়ন করা হয়েছে ডিপিপিগুলো গুলো পাশ হলেই নদীগুলো পুনর্খনন করা হবে বলে জানান জেলা পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা ডিপিপিটা পাস হইলে এই নদীগুলি পুনর্খনন করা সম্ভব হইবে একটা কারিগরি কমিটি ঝিনাদা আপনার নবগঙ্গা নদী পরিদর্শন করেছেন এবং পরিদর্শন করে ডিজাইন ডেটা প্রেরণের জন্য দিক নির্দেশে প্রদান করেছেন আমরা সেই অনুপাতে ডিজাইন ডাটা প্রেরণের কাজ অব্যাহত আছে এক হাজার ছয়শ একচল্লিশ দশমিক সাত পাঁচ হেক্টর জমির উপর বয়ে চলেছে এইসব নদ নদী দ্রুত এইসব রক্ষায় কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিয়ে প্রত্যাশা সচেতন মহলের নিউজ ডেস্ক দেশ টিভি সংবাদ সকালে আরও থাকছে ইউরোজয় স্পেন দলকে প্রধানমন্ত্রী সংবর্ধনা মাদ্রিদ জুড়ে ছাদ খোলা বাসে ট্রফি নিয়ে পেদ্রি মোড়া পারে জানবো বাজার পরিস্থিতি লাফিয়ে বাড়ছেন নিত্য পণ্যের দাম জনসাধারণের নাগালের বাইরে প্রতিটি পণ্য এ বিষয়ে বিস্তারিত জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন স্বপন নিত্যপণের বাজার দর কেমন দেখছেন বিস্তারিত জানাবেন লক্ষ্মীপুরে নিত্য পণ্যের দাম সারা বাংলাদেশের মতোই সেটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আমরা যদি আপনাকে বলি যে লক্ষ্মীপুরে কাঁচা বাজার কোনো পণ্যে ষাট টাকার নিচে পাওয়া যাচ্ছে না ষাট টাকায় পটল এবং জিজিঙ্গা পাওয়া যাচ্ছে ঢেঁড়শ একশো টাকা করে বিক্রি হচ্ছে এবং টমেটো দুশো টাকা করে বিক্রি হচ্ছে যে অন্যান্য যেগুলো আছে বরবটি সিম সেগুলো একশো তিরিশ টাকা বিক্রি হচ্ছে তো আমরা এইসব ক্রেতাদের সাথে কথা বলেছি তারা বলছে যে আসলে তাদের আয় বৃদ্ধি পাচ্ছে না জিনিসপত্র যেভাবে ঘোরাম মতো লাফি লাফি বৃদ্ধি পাচ্ছে সে তাদের ইনকাম বৃদ্ধি পাচ্ছে না এছাড়া আমি যদি আপনাকে একটু বলি রাখি যে ডিমের বাজার লক্ষ্মীপুরে ডজন মুরগির ডিম বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগির ডিম দুইশো একশো পঞ্চাশ টাকা করে এবং কক মুরগির ডিম পাওয়া যাচ্ছে সেটা ডজন হচ্ছে দুশো দশ টাকা করে আমরা এখানকার মোদি দোকানদারের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে চাল প্রতি কেজি চাল গত সপ্তাহ থেকে এই সপ্তাহে প্রায় পাঁচ টাকা করে বৃদ্ধি পেয়েছে যে চাল মিনিকে চাল আহ পাঁচশি টাকা বিক্রি হতো সেটা সত্তর টাকা মোটা চাল পঁয়তাল্লিশ টাকা ছিল সেটি এখন পঞ্চাশ টাকার দামে বিক্রি হচ্ছে এছাড়া পেঁয়াজ একশো টাকা করে বিক্রি হচ্ছে চিনি একশো টাকা করে বিক্রি হচ্ছে তো এখানকার যে রসুন বিশ টাকা বৃদ্ধি পেয়ে একশো আশি টাকা করে বিক্রি বিক্রি হচ্ছে আদা দুশো দশ টাকা করে বিক্রি হচ্ছে এছাড়াও মৃশের ডাল একশো ত্রিশ টাকা দরে পাওয়া যাচ্ছে এবং যেটাকে আমরা বুটের ডাল বলি সেটা হচ্ছে আশি টাকা করে বিক্রি হচ্ছে তো এখানকার যে প্রতিটি পণ্য প্রায় সপ্তাহ বেদি বিশ টাকা দশ টাকা করে বৃদ্ধি পাচ্ছে এবং যে পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে সে পণ্য কিন্তু কমা কমছে না এখানকার যারা ক্রেতা আছে তাদের দাবি সরকার কঠোর বাজার মনিটরিং মাধ্যমে দ্রব্য দাম নিয়ন্ত্রণে যেন আনা হয় এবং নাহলে তা যেখানকার যে সাধারণ মানুষ তাদের কয় ক্ষমতা বাইরে চলে গেছে এবং মধ্যবিত্ত মানুষের কয় ক্ষমতা বাইরে চলে যাচ্ছে এছাড়া যেখানকার যে ব্রয়লার মুরগি দাম দশ টাকা বৃদ্ধি পেয়ে একশো সত্তর টাকা থেকে একশো আশি টাকা হয়েছে এখানকার যে কক মুরগি সেটা চল্লিশ টাকা কমছে দাম কমে গেছে সেটা কক মুরগি তিনশো টাকা করে বিক্রি হচ্ছে এবং আরেকটা কক পাওয়া যাচ্ছে দুশো আশি টাকা যেটা গত সপ্তাহ ছিল তিনশো টাকা করে এ ছিল লক্ষ্মীপুর থেকে নিত্যপণ্যের বাজারের সর্বশেষ খবর স্বপন আপনাকে ধন্যবাদ লক্ষ্মীপুর থেকে বাজার পরিস্থিতি জানাছিলেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন প্রতিবেশীর সাজানো মামলায় চরম বিপাকে পড়েছেন কুষ্টিয়ার এক স্কুল শিক্ষক ঘটনার সাথে জড়িত না থেকেও হয়েছেন নারীর উপর হামলা ও গর্ভজাত শিশু হত্যা মামলার আসামি যে মামলায় ৩৩ দিন জেলও খেটেছেন তিনি হয়েছেন চাকরি থেকে বহিষ্কারও স্থানীয়রা বলছেন ওই স্কুল শিক্ষকের নামে যে অভিযোগে মামলা হয়েছে তেমন কোনো ঘটনাই ঘটেনি এলাকায় ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট কুষ্টিয়া সদর উপজেলার মিনাপাড়া এলাকার বাসিন্দা স্কুল শিক্ষক তহিদুল ইসলাম হঠাৎই গত চারে মে সন্ধ্যায় নিজ এলাকার বাজার থেকে তাকে গ্রেপ্তার করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ তখনই তিনি জানতে পারেন প্রতিবেশী রাসেল বিশ্বাস তার স্ত্রীর ওপর হামলা ও গর্ভজাত শিশু হত্যার অভিযোগে মামলা করেছেন থানায় যদিও এমন ঘটনার কিছুই জানেন না তিনি তহিদুল ইসলাম ও তার পরিবারের দাবি মামলার এজাহারে উল্লেখিত ঘটনার দিন তিনি ছিলেন না ঘটনাস্থলে ছিলেন ষষ্ঠ উপজেলা নির্বাচনের পোলিং এজেন্টের প্রশিক্ষণে তবুও তার বিরুদ্ধে হয়েছে মামলা খেটেছেন তেত্রিশ দিন জেলও আমার নামে যে মামলা হয়েছে মডেল থানাতে আমি এটার ব্যাপারে কোনো কিছুই জানি পুলিশ আমাকে কিছু জানায়নি হঠাৎ করে আমি একজন সরকারি চাকরিজীবী আমাকে হঠাৎ করে রাত্রে ধরে নিয়ে যায় চালান করে দিল দিয়ে দেখেন আমার প্রায় তেত্রিশ দিন আমি জেল খাটলাম ও আগের থেকে আমাদের ফ্যামিলির উপর এরকম পেশার এখানে নেশা দ্রব্য পান করে এখানে আমাদেরকে হুমকি হামকি দিয়ে দিচ্ছে আমরা হচ্ছে আমার দুটো ছোট ছোট ছেলেমে আমি এখানে নিরাপদ বোধ করছি না স্থানীয়রা বলছেন স্কুল শিক্ষক তৈদুল ইসলামের নামে যে অভিযোগে মামলা হয়েছে তেমন কোনো ঘটনাই ঘটেনি এলাকায় এমনকি মামলার সাক্ষীরাও হামলার বিষয়ে জানেন না কিছুই ঘটনা কোনো রকম কোনো ঘটনা নাই হ্যাঁ একদম এটা বাস্তব মিথ্যা জি না ঘটেনি কোনো দিনও ঘটেনি এই আমার এই এলো যাই মানে ওই ঘটনা ঘটেইনি তো না না सीटेट দিয়ে ঠেকান ঠেকানো আমি ওখানে ছিলাম মানে আমি যেটা জানি মানে আমি যেটা করেছি সেইটাই শুধু বুঝিয়েছি আর এ ঘটনায় মামলার বাদী রাসেল বিশ্বাসকে পাওয়া না গেলেও হামলার শিকার হওয়া রাসেলের স্ত্রী রৌশনারার মা ও বোন বলছেন এমন ঘটনার কিছুই জানেন না তারাও আইটি মামলায় কিসের মধ্যে কি হয় মামলা করিবেらっしゃসব না না আমার বোন তো মারা দূরের কথা আমার বোনকে কি বলবো আমার বাড়িতে তো যায় না আমার ভাইয়াও আমার বাড়িতে ওই ওই দিন যায়নি কো আবার হসে আমার বোনও এই বাড়ি আসেনি কো সম্পূর্ণ মিথ্যা সাজানো নাটক তবে পুলিশ বলছে মামলাটি যদি মিথ্যা বা সাজানো হয় তাহলে তদন্তে নির্দোষ প্রমাণিত হবে ভুক্তভোগী বাদীর বিরুদ্ধে করতে পারবেন মামলাও এই ঘটনার যত দ্রুত সম্ভব আমরা তদন্ত করে পুলিশের রিপোর্ট যেটা সেটা আমরা প্রদান করব এবং ভুক্তভোগী যদি নির্দোষ হয় তাহলে তদন্তের মাধ্যমে নির্দোষ প্রমাণিত হবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সাজানো মামলা থেকে মুক্তি সহ মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগী স্কুল শিক্ষকের পরিবারের নাইদা শান্তি দেশ টিভি কুষ্টিয়া